একটু ব্লগে থাকি। আগে তো সিঁদুর খেলাই, সিঁদুর সবাইকে পড়াতে হয়, তবেই তো মজাটা আছে। সত্যি সত্যি তাই, তোমাকে বোনকে মিস করছি, বোনকে ভীষণ মিস করছি প্রথম বছর ওর। I know you told your friend you're not okay. Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের বিজয়া দশমীর কিছু কিছু ছোটো ছোটো ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে মা বরণ করে নিচ্ছে আমাদের, সব হয়ে গেছে, এখানে আমরা ফটো সেশন করছি, অনেক ফটো তুলেছি এখানে পাড়ার। এরা সবাই আমার বৌদি হয়, পাড়ার দাদাদের বিয়ে হয়ে যাওয়ার পর এরা এসেছে, আর এখানে মায়ের বিসর্জন এবার হয়ে যাচ্ছে এখন বিকেলবেলা। তো নেক্সট দিন চলে আসছি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে। এলাম সোমনাথ, ও ঘরে বসে অফিসের কাজ করছে, আর একদম সামনের ঘরটাতে এখন প্রচুর রোদ্দুর প্রচণ্ড। আর এই পূর্ব দিকের ঘরটা এটা, আচ্ছা আপনাদের যখন রুম টুর দেখাবো তখন ভালো করে বুঝতে পারবেন, এখন অতটা হয়তো ভালো করে বুঝতে পারবেন না। তো এই ঘরটাতে আমি চলে এসেছি, এখন শরৎ রচনাবলী নিয়ে বসেছি। আজকে দুটো বই বার করেছি, একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র, আর একটা হচ্ছে শরৎ রচনাবলী। শরৎ রচনাবলী পড়তে আমার খুবই ভালো লাগে। মানে তো ভাবছি কোনো চেনা উপন্যাসে, মানে অনেকগুলোই আমার পড়া, সবকিছু মানে ম্যাক্সিমামটাই আমার পড়াই হয়তো, কিন্তু তাও পুরোনোগুলো পড়তে খুব ভালো লাগে। মানে যতবারই পড়ি, যতই অনেক কিছু সিনেমা হয়ে গেছে কিন্তু যতবারই পড়ি আমার যেন ভীষণ ইন্টারেস্ট লাগে। তো ভাবছি এখন একটু পড়ি, বোনও নেই আর আমার টিভি দেখতে একদম ভালো লাগে না, তার থেকে গল্পের বই পড়তে অনেক ভালো লাগে। তো তাই ঘরে চলে এসেছি, মা বাপি একটু নিচে রেস্ট নিচ্ছি, বাপি আজকে অফিসের ছুটি নিয়ে নিয়েছে, এই সপ্তাহটা ছুটি, মানে আজ আর কাল ছুটি নিলে স্যাটারডে সানডে এমনিতেই ছুটি আছে, তাই জন্য পুরোটাই ছুটি নিয়ে নিয়েছে। তাই আমি এই ঘরে চলে এসেছি, একটুখানি জানলাগুলো খুলে দেবো, একটুখানি দেখ থেকে হাওয়াও আসবে। আমাদের সামনে একটা পুকুর আছে, তাই জন্য হাওয়াটা যেটা আসে ঠান্ডা হাওয়া আসে, আর আমাদের কালনাতে না বাড়ির চারপাশে গাছে পড়তে, তাই জন্য গরমটা খুব কম লাগে। তো যাই হোক, বোনেরা আজকে চলে আসছে, বোনেরা আসছে মোটামুটি আসতে সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের পরই সাত আটটা হবে, ওরা আসলে আবার ভালো ভালো ব্লগ দেখতে পাবেন। আজকে সারাদিন খুব বেশি ব্লগ করিনি, মায়ের সাথে গল্প, তারপরে বিজয়া দশমী বলে সারা পাড়াতে সবাই মিলে, সবাই আসা, পাড়াতে যাওয়া, এটা একটা রেওয়াজ আছে আমাদের এখানে, ওই সব করতেই কেটে গেছে। এখন খাওয়া দাওয়া করে, স্নান টান করে, খাওয়া দাওয়া করে এখন বেশ অনেকটা সময়। এখানে বোন এসে ডায়ালগ দিয়েই যাচ্ছে, কি বকবক করছিস? কামরূপকে সাম পিছনে দিয়েছে, কামরূপকেই তো পিছনে দিতে হবে, একটা লোকাল ট্রেন তো এগিয়ে যাবে, তারা কামরূপের আধ ঘন্টা টাইম এদিক ওদিকে কিছু তো এসে যায় না। সেই একটা সময় ছিল না, এসএমএস প্যাকে বিজয় দশমীর কি টাকা কাটতো বাপি, তখনও কিন্তু টাকা খরচ করে বিজয় দশমী জানাতো শুভ বিজয়া মেসেজ করতো। আমি ওকে বললাম যে এই যে শুভ, ও বলছে এই শুভ বিজয়া মেসেজ গুলো সবাই তো ফরওয়ার্ডই করে, কেন করে সবাই তো জানে, আমি ধর ডাউনলোড না করেই রিপ্লাই করে দিচ্ছি লোককে, বুঝলে তো, জানি তো শুভ বিজয়া পাঠিয়েছে। আবার কি আমার বাপি করতো এক সময়, যেদিন সেই এসএমএস প্যাকে টাকা কাটতো বিজয়া দশমী, বাপি টাকা খরচ করে লক্ষ্যে শুভ বিজয়া, আমি ওই রেডিমেডটা মানে আমি নিজে হাতে লেখা। ওটাই দীঘাতে গিয়েও প্রায় করা ছিল। এই
ছবি তুললি না তাহলে আমার ইনফরমেশনটা ট্রান্সপোর্ট করা খুব সুবিধা হলো না, এটা জানলেই ওটা জানতে পারবো এইরকম ব্যাপার। কিন্তু না আমি সব ডিলিট করে দিয়েছি। এটা তুই কি বিষয় বলছিস বল, এটা যেটা নোবেল পেয়েছে যেটা থেকে যেটা নিয়ে, তাই তো? মানে সব থেকে কঠিন সাবজেক্ট ওটার জন্য, তো এত সহজে বুঝতে পারবো না আমি। ওপর ওপর যেটুকু বুঝলাম সেইটুকু, আমরা যেটুকু কোয়ান্টাম মেকানিক্স পড়েছি এমএসসিউ, এর ভিতরে কিছুই জানি না। এরপরে অ্যাডভান্স যেখানে শুরু হবে সেইখান থেকে এরা রিসার্চ করবে। একদম মাটনের ঝোল, এটা হচ্ছে সোমনাথের, এটা সজীবের মাটনের ঝোল, বুনুও বসে পড়েছে আমার আর সোমনাথ, আমরা চারজনে খাবো। বাপির খাওয়া হয়ে গেছে আর মা সার্ভ করে যাচ্ছে, বসে পড়ো তুমি, তারপর আমি বসছি। হ্যাঁ একদম লাল ঝোল যেটা বলে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, টাটা।